আচ্ছা ম্যাম, বলছি যে আমি তো এসব পার্লার টার্লারে কখনো যাই না, তাই ওখানে গিয়ে কী কী করাবো এগুলো আপনি একটু আমাকে বলে দেবেন। আসলে আপনার তো এইসব বিষয়ে অনেক জ্ঞান, কী সুন্দর সেজেগুজে থাকেন, আমি তো সাজগোজ করতে পারি না, এসব কী করবো সেটাও জানি না। আখির নজর এড়িয়ে কী করে কৃষ্ণেন্দুর সাথে দেখা করব, যেভাবে হোক এখন এখন ওর কাছে যেতেই হবে আমায়, না হলে ও জেদের বসে যদি আমাদের পা ফেলে দেয় তখন। ম্যাম, ম্যাম ম্যাম কি হলো আপনি বললেন না? না না কিছু না, তুমি কিছু বলছিলে না? আমি তো অনেক কিছুই বলছিলাম, কিন্তু আমি দেখছি আপনি কিছুই শুনতে পাননি। কি হলো, চিন্তায় আছেন? হ্যাঁ, আমি আসলে ভাবছিলাম কি না না আমি আসলে কি ভাবছিলাম আমি তোমায় বলছি, তার দাদা গাড়িটা একটু সাইড করুন না, একটু থামান। ম্যাম কি হলো, আপনি এখানে কেন গাড়ি দাঁড় করালেন? আসলে আমি আর অরণ্য আমাদের বিয়ের ফার্স্ট নাইটে আমি অরণ্যকে একটা গিফট দিতে চাই। এই গিফটটা কেনার জন্যই আমি গতকাল রাতে বেরোনোর কথা বলছিলাম, সেজন তো পারমিশন দিল না। সারপ্রাইজ গিফট আমি এখন কিনে ফেলতে চাই। বাকি তুমি তো নিশ্চয়ই বোঝো যে হাজব্যান্ড ওয়াইফের একটা পার্সোনাল ব্যাপার থাকে, সেটা সেটা বাকি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করা যায় না, বুঝছো তো তুমি, তাই না বলো? তুমিও কিন্তু কাউকে কিছু বলে না, কেমন? শখ একেবারে ষোলো আনার উপর আঠেরো আনা, অরণ্যবাবুকে গিফট দেবে, তার আগে নিজেই যে কত বড় চমকটা পেতে চলেছেন। ও শোনো না, বলছি যে তুমি ইয়ার অলসো গেটিং ম্যারিড, তুমি গৌতমের জন্য একটা গিফট কিনে নাও, হাউ ইজ দ্য আইডিয়া? আমাকে বোকা বানানোর আইডিয়াটা তো বেশ দারুণ, তাতে কোনো সন্দেহ নেই। চলো, আপনি কি গোপন কাজটা করতে চাইছেন সেটা না হয় আমি বোকা সেজেই উদ্ধার করব। হ্যাঁ ম্যাম, খুব ভালো আইডিয়া, তাহলে আমি যাই গিয়ে কিনে আনি। হ্যাঁ তুমি যাও গিয়ে কিনে আনো, আর তোমার গিফটটা কেনা হয়ে গেলে না তুমি আবার এখানেই ফেরত চলে এসো, কেমন? আমি গাড়িটা এখানেই পার্ক করে রাখতে বলছি, ওকে?